চাওক, কা হল এখন আইন, আর ইয়াত ইতিমধ্যে আজির পৰা বহুদিন আগতে কা লোকসভা রাজ্যসভা গৃহীত হয়েছে, গতি কা আইন হিসাবে পরিণত হয়ে আছে। ইয়াত আৰু এতিয়া মাত্র কার রুল ফ্রেম হয়েছে বা কার কেনেকে কামখিনি হব সেইখিনি কথা হয়েছে। ইয়াক লৈ মই ভাবো যে রাজপথত আন্দোলন করা বা এই ধরনের পরিবেশের প্রয়োজন নাই। এই কাখন যদি বাতিলও করব লাগে তেতিয়াহলে উচ্চতম ন্যায়ালয়ক বাদ দি কোনোয়ে করিব নোৱাৰে, যেহেতু রাজ্যসভা আর লোকসভা ইয়াত পারিত করে দিছে বা আইন হিসাবে গৃহীত হয়েছে। গতি যিসকলে কার নিবিচারে তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়লৈকে যাব লাগে, উচ্চতম ন্যায়ালয়ত প্রেয়ার করক, যেনেকে IMDTর কারণে প্রেয়ার করেছিল, IMDT বহু বছর পিছত হলেও বাতিল হয়েছে, তেনেকে মানুষ প্রেয়ার করক, তাত কোনো কবলগিয়া নাই। কোনোবাই ভাল পাব পারে, কোনোবাই মানিব পারে, কোনোবাই নামানিব পারে, কিন্তু তাক লৈ সামগ্রিকভাবে অসমৰ যদি পরিবেশ বিনষ্ট করা হয় তেতিয়া অসমৰ ক্ষতি হয়, যিটো ক্ষতি অসমৰ কোনো উন্নয়নগামী রাইজে নিবিচারে। গতি কিছুমান মানুষ আছে যে ইয়াক লৈ নিজৰ ৰাজনৈতিক বিভিন্ন আশা আকাঙ্ক্ষা জড়িত হৈ থাকে, সেই সকল মানুহ এইবিলাক কাম করে, কিন্তু অসমৰ জনসাধারণে জানে যে এইখন এখন আইন, এই আইনখন একমাত্র উচ্চতম ন্যায়ালয়তে বাতিল হব পারে। গতি যোনে এইখন বাতিল হওয়াতে বিচার তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়লৈ যোৱা উচিত। নির্বাচন তো আগতে আন্দোলন হওয়ার পিছতো দেখিছে যে নির্বাচনের কথাটো এনেকুৱা যে রাইজে উন্নয়নের কারণে নির্বাচন দিয়ে, আমি বিকাশরে নির্বাচন বিচারিছো, আবেগ অনুভূতির আবেগর নির্বাচনের কথা কোৱা নাই। বিকাশ যোৱা দিন সময়ত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যি ধরনের হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত যি ধরনের হয়েছে, আমার বিশ্বাস আছে যে অসমৰ জনসাধারণে ভারতীয় জনতা পার্টি আর মিত্র দলক ভোট দিব, তাত আমার বিশ্বাস আছে। চক বিকাশের কথা যেতিয়া ভাবিব তেতিয়া স্বাধীনতার 65 বছর কথা আলোচনা করিব আর তার পিছর 10 বছর আলোচনা করিব। গতি এই 10 বছরের বিকাশ তো যেটা দেখব তেতিয়া 65 বছর বাকি দলবিলাকে কি করেছিল কম পায়, গতি যোনে কাম করে তাকে ভোট দিব। মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত গোটেই অসমতে বিকাশ যাত্রার একটা প্রসেক আরম্ভ হয়েছিল, প্রত্যেক জেলাতে বিভিন্ন বিকাশের কাম আমি এইকটা দিন করে আসিল, আর কেইদিনমান আগত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজে উপস্থিত হয়ে কাছাড় আর করিমগঞ্জ জেলার বিকাশের যাত্রার শুভারম্ভণি বা যাত্রার কাম করে গেছে। আজি মই হাইলাকান্দি জেলার বিকাশ যাত্রার এই কামর শিলান্যাস ভূমিপূজন শুভারম্ভণি করলো। গতি এই ধরনের গোটেই জুড়ি এই বিকাশ যাত্রার কাম যা 15টা দিন চলি আছে। মই ভাবু যে এই বিকাশের যাত্রায় অসমখনক বহুত উন্নয়নের দিকে আগবাই নিছে, আর সকলে যখন উন্নয়নশীল বিকশিত অসম দেখিছে বিচারিছিল, সেই উন্নয়নশীল বিকশিত অসমখন সুন্দরভাবে দেখিবলৈ সক্ষম হব বলে আশা রাখিছে। চাক ধুবুরীটো আমার কারণে যথেষ্ট কষ্ট, আমি 13টা জিকি আছো, ধুবুরীটো আমার ফাইট চলি আছে, ধুবুরীটো আমার কিমান কষ্ট করব পারো, কিন্তু ধুবুরীটো জানে আজি এই তারিখত ধুবুরী জিকাটো বহুত কষ্ট। গতি বাকি 13টা আজি হাইলাকান্দিতো মানে আহিলো, বহুত মানে করিমগঞ্জ সিটটো কৈ আছিল, মই আজি যি রাইজর উৎসাহ দেখিলো তারপরা মই নিশ্চিত হৈ গলো যে এইটো 13 হৈ গল আমার। গতি করিমগঞ্জটো আমি নিশ্চিত হৈ গলো, বহুত মানুহে করিমগঞ্জলৈ সন্দেহ প্রকাশ কৰি আছিল, কিন্তু আজি মই নিজে করিমগঞ্জ আহিলো, হাইলাকান্দিত যিটো রাইজর উৎসাহ দেখিলো তারপরা নিশ্চিত। গতি 13টালৈকে গলো, মই 15 তারিখে ধুবুরীলৈকে যাম, ধুবুরীত 15 তারিখে গেলে ধুবুরীত যাই যদি দেখা পাওঁ যে ধুবুরীও জিকার পরিবেশ হয়েছে, সেটা কম হচ্ছে 14টাই জিকিম, আজিলৈকে ধুবুরী এতিয়া মই যোৱা নাই, 15 তারিখে ধুবুরী যাম। চাওক ডেমোগ্রাফির কথাটো এনেকুৱা যে আপোনালোকে যিটো ডেমোগ্রাফির কথা কয় হিন্দু মুসলমানের ডেমোগ্রাফি, আজির তারিখত মই বিশ্বাস করো যে মুসলমান মানুষের আই মাতৃসকল মহিলাসকলে আমাক ভোট দিবই, নতুন প্রজন্ম আমাক ভোট দিবই। ট্রিপল তালাকর দরে সিদ্ধান্ত লওয়ার পিছত এই আই মাতৃসকলের সুরক্ষার কারণে ইমান ডাঙর চিন্তা করার পিছত কিয় মুসলমান মহিলা আমাক ভোট নিদিব? নতুন যুবক যুবতীয়ে যেতিয়া দেখিব যে তেওঁলোকৰ আত্মসংস্থাপন হৈছে, তেওঁলোকৰ কোনো ধৰণৰ দুর্নীতি নোহোৱাকৈ চাকৰি পাইছে, সেই নতুন ডেকা ল'ৰা ছোৱালী মুসলমান হলে বুলি আমাক ভোট নিদিব নেকি? গতিকে ডেকা ল'ৰা ছোৱালী আৰু মহিলাৰ ভোট আমি পামেই, গতিকে আমি সেইকাৰণে বিশ্বাস কৰোঁ যে আমি মুসলমান বুলি কোনো ভোট নাপাম বুলি ভাবিব নালাগে। আর সেই কারণে মানে কৈছো যে করিমগঞ্জ আমি অনায়াসে জিকিম, আর ইমান মার্জিনত জিকিম যে আপনাদেরকে আচরিত হয়ে যাবে যে করিমগঞ্জ ইমান হিউজ মার্জিনত কেনেকে জিকিলে।